So hello guys, good morning and welcome back to my channel. Basically, আজকের প্ল্যান হচ্ছে আমি যাব ব্যারাকপুর, কারণ ব্যারাকপুরে আছে হচ্ছে আমার কলেজ এন্ড সবথেকে বড় কথা হচ্ছে আমার দুটো ক্লোজ ফ্রেন্ডস আসছে যাদের সাথে আমি অনেক দিন বাদে অনেক মাস বাদে বছর না বছর না অনেক মাস বাদে মিট করব। সো এরা এখানে থাকে না, চাকরি সূত্রে ওরা বাইরে আছে, তো এখানে এসছে, তো ওদেরও কলেজে কিছু কাজ আছে, তো ওরা আমায় ডাকলো, তো ওদের কিছু ডিটেলস আমার কাছে আছে, যেমন ফর্ম কিছু, সো ওগুলো আমি নিয়ে যাব, প্লাস দেখাও করব, প্লাস অনেক দিন আমাদের যেহেতু দেখা সাক্ষাৎ হয় না, তো অনেক আড্ডা জমে আছে, জমিয়ে চুটিয়ে আড্ডা মারবো অ্যান্ড দেখি কোথাও যদি সব খিদে খিদে পায় তাহলে কোথাও খেয়ে পেয়েও নেবো। তো এটাই আপাতত প্ল্যান, তো এখন যাবো ব্যারাকপুর। আমার এখন বাজে হচ্ছে তোমাদের 11:10, ঠিক আছে, আমার 11টা নাগাদ কলেজ পৌঁছতে হতো অ্যান্ড আমি 11টা নাগাদ আমি জাস্ট রেডি হলাম। সো অ্যাজ ইউজুয়াল আমি লেট অ্যান্ড জানি না কটা খিস্তি খাবো আজকে। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডু, বেশি ব্লগটাকে স্ট্রেচ করবো না যতটা পারবো, কারণ এডিটও করতে হবে, কারণ আমার ব্লগস বিশাল বড় হয়ে যায়, কাটতে কাটতে এডিট করতে করতে আমার জান খারাপ হয়ে যায়। এখন চটপট খেয়ে নিয়ে আমার বাবার কিছু কাজও আছে পোস্ট অফিসে, যেটা আমাকে করতে হবে, তো এই বাবার কাজটা করে ডিরেক্ট বেরিয়ে যাবো অ্যান্ড রাস্তায় বাকিটা বলছি আমি। বাই। এটা বেসিক্যালি আমার কলেজ, ঠিক আছে, আমি এখানে আসতে বলছি কারণ প্রচণ্ড কড়াকড়ি হয়েছে, আমি এমনি স্ক্যাম করে ঢুকেছি, এখানে আমাদের রেজাল্ট দিত, মানে রেজাল্ট দেয় এখানে, ইনফ্যাক্ট দিচ্ছে, পুরোপুরি ভালোভাবে তো দেখাতে পারবো না বিল্ডিংটা, কারণ এমনি আমি স্ক্যাম করে ঢুকেছি, আমার কাছে কোনো পে স্লিপ নেই, এখন এক্স স্টুডেন্ট, সো করোনার জন্য এখন বহুত কড়াকড়ি হয়ে গেছে, তো ঢুকে তো গেছি, এবার বেরোতে হবে ঠিকঠাক করে। সকাল থেকে কি বিটিটাই না খাচ্ছি, প্রথমে আমাদের বাড়িতে কাজ ফাজ চলছে, এমনি রঙের কাজ আন অল, সো এবার তো আমি জানি না কারণ আমাকে কেউ ইনফর্ম করেনি ব্যাপারটা, ঘুমোচ্ছিলাম লাট সাহেবের ব্যাটার মতো। তো এইবারে কি হয়েছে, আমি বেরোতে গেছি, এবার দরজায় রং ছিল, পুরো হাতে রং লেগে গেলে হয় না বেরোনোর সময়, অ্যান্ড লাইট কালারের ইয়ে পরেছি, সোয়েট শার্ট পরেছি, তো রং যদি লেগে যায় পুরো আর পড়া যাবে না কোথাও, সো এইটা একটা সিন। তারপর ট্রেনের সিন আলাদাই, আমার পৌঁছানোর কথা ছিল 11:30, আমি পৌঁছেছি হচ্ছে 12:30, 1:45 বাজে চললো, এখন পৌঁছেছি আমি, তো খেয়ে নেবো একটু খিস্তি, কী আছে, প্লাস কলেজে ঢুকলাম আমি, ক্লিপিংসে দেখতে পাবে তোমরা, তো কলেজে আমি এমনি স্ক্যাম করে ঢুকেছি কারণ আমার কাছে কিচ্ছু নেই, মানে আমি যে একটা কলেজের স্টুডেন্ট, আমার কাছে কোনো আইডেন্টি প্রুফ নেই, কারণ আমি আনিনি ব্যাগে কিছু, অবভিয়াসলি আমি পাস আউট হয়ে গেছি, কিন্তু ওদের কাছে যেমন পে স্লিপ ওগুলো আছে, তো আমাদের কাছে আমার কাছে ওটা কিছুই নেই, এমনি অঙ্কিতাটা দেখে ঢুকিয়েছি আমি, তো প্রচণ্ড কড়াকড়ি হয়ে গেছে, স্ট্রিক্ট হয়ে গেছে ডিউ টু কোভিড রিজনস, তো এখন একজন এখনও এসে উঠতে পারেনি আর একজন ভেতরে কাজ করছে, সো আমি করবো, আমি ভাবলাম যে এই ক্লিপটা শ্যুট করে নিই অ্যান্ড ওখানে তো মেন রোড করা যাবে না, এই রাস্তাটা ফাঁকা আছে, এখানকার সব রাস্তা এরকমই, মানে ফাঁকা ফাঁকা বেশ ভালো ভালো, বেশ ভালো, মানে মিলিটারি এরিয়া তো বেশ এইসবেরগুলো ইয়ে করে, জানি না এখন একজন তো এসে পৌঁছায়নি, ওর আবার কী কাজ জানি না, কখন কী মিটবে এদের, তাহলে আমরা বেরোতে পারবো, আমি সকাল থেকে কিছু খাইও নি, একটা কেক খেয়েছি, তাও আবার বাপুজি কেক, তো প্রচণ্ড খিদে পাচ্ছে অ্যান্ড তার ওপর মেন ব্যাপার আমি অটোতে এলাম, ঠিক আছে, তো আমি যখন কলেজে পড়তাম তখন আমি অটোতেই আসতাম, মাঝে মাঝে টোটো ধরতাম, তখন অটোর ভাড়া ছিল হচ্ছে 8 টাকা, ঠিক আছে, আমার ভালোভাবে মনে আছে অটোর ভাড়া 8 টাকা, এখন আমি 10 টাকাটা নোট দিলাম, ভাবলাম 2 টাকা ফেরত পাবো, তো অটোওয়ালা বলছে আরও 5 টাকা দাও, আমি বললাম কেন, বলছে 15 টাকা হয়ে গেছে ভাড়া, তো এবার তো আমি বুঝতে পারি না, আমি বললাম কী 15 টাকা, আমি 8 টাকা এসেছি, বলছে ও কোভিডের আগে যখন এসছো এখন নয়, 8 টাকা থেকে সোজা 15 টাকা, মানে জাস্ট ভাবা যায় না, পুরনো সব
মানে নস্টালজিক ফিল হচ্ছে। তো ইয়া ভালো লাগছে অনেক দিন পরে। চলে এসছে আমার এই দুই অনমোল রতন। ঠিক আছে, কোন দিকে যাবি? এদিক দিয়ে। এটা হচ্ছে অঙ্কিতা। হাই। এন্ড এটা হচ্ছে সুদীপ্তা। হাই। সো আজকের প্ল্যানস কি তোদের? আজকে আগে ধবিঘাটে যাব, আমি দই বড়া খাবো, ফেমাস দই বড়া, লাস্ট বিরিয়ানি। আচ্ছা, তো আমি বলে দিই, আমরা যখন কলেজে পড়তাম তখন ধবিঘাট বলে একটা জায়গা আছে, যারা এখানে কাছে পিঠে থাকো তারা বুঝতে পারবে, শ্রীরামপুর ঘাটটাকে ধবিঘাট বলা হয়। ঠিক আছে, মানে ওই ঘাট পেরোলেই শ্রীরামপুর। সো আমরা ওখানে ঘন্টার পর ঘন্টা ওখানে আড্ডা ফাড্ডা মারতাম, কলেজ ফলেজ বাঙ্ক মেরে। কলেজ তো কেউ যেত না। তুই কলেজ করতিস, ক্লাস করতিস? ভাই আমি কবে ক্লাস কলেজে গেছি, ক্লাস করেছি আমার মনে নেই, একদম মনে নেই। হ্যাঁ, আরে তো ছেড়েই দে, তো কলেজ আমাদের কাছে কলেজ মানে ধুকতেই না, ধুকতেই না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওখানে যাবো, একটু আড্ডা পাড্ডা মারবো, একটু পুরানো ইয়াদের তাজা করবো। সেরকম কি সেরকমই আছে রাস্তা? আরে ভাই মিলিটারি এরিয়া ভাই, তো থাকবেই আমাদের মতো নাকি? তুই কেটে যাচ্ছিস। ও ঠিক আছে, আমায় কেউ দেখবে না, তোদেরকে দেখবে। ও যাই হোক, তোরা কিছু খেয়ে ফেয়ে এসছিস? ভাই তবে তুই তো বলি রুটি ফুটি খেয়ে এসছিস, আর তুই? আমি কনফ্লেক্স খেয়ে আসলাম। আমি একটা বাপুজি কেক খেয়ে এসছি। আমাকে না খাইয়ে ছাড়ছিল না মা? তো আমাকে ভাত খাওয়াচ্ছিল। আরে আমি রুটি নাম কা বস্তা নিয়েছি, জেডি ছিল না, জেডিকে খাইয়ে দিয়েছি। আমি মা চিৎকার করবে। জেডি হচ্ছে সুদীপ্তার কুকুর ভাই তবে। আরে আমার সাথে ঝামেলা লেগেছে বেসিক্যালি, আমাকে আমি যখন অটোতে মানে যখন নামছি তখন আমি 10 টাকা দিয়েছি, এবার ভেবেছি 2 টাকা ফেরত পাবে কারণ 8 টাকা ভাড়া, বলছে আরো 5 টাকা দাও। আমি বললাম কেন? বছর পর দেখা হলো না? আমাদের বাঁ দিকটা কলেজ না, ব্ল্যাক ক্যাট ছিল, এইটা আমাদের কলেজ সাইডে। যাবি নাকি? না ঢুকতে দেবে না, চ ধবি ঘাটে চ। সারা ব্ল্যাক কার্ড তো পাল্টে দিয়েছে ভাই, মা তারা চোখ হয়ে গেছে। তিন একটু তো এটা বেসিক্যালি ধবিঘাট। অ্যান্ড দেখা যাক, দোকান খোলা আছে রে? ডান দিকে যাওয়া যাবে, রাইট সাইডে যেখানে থাকতাম আমরা ওই যে ওই দিকটা। এবার হবে না, বিরিয়ানি কে খাবে গরম? হ্যাঁ এই তুই যাবি কিন্তু বিরিয়ানি কি নিবি? তোর আইডিয়া হচ্ছে কোনো মুখতে চাপবে, কিন্তু আবার প্রশ্নটা হচ্ছে তুই উঠবিটা কি করে অতটা উপরে? ওইটুকু তো হাইট। সরি সরি ভুলে গেছি, ক্ষমা করে দেন। ভাই ওরও তো জুতো পরে আছে, দেখ কি সুন্দর হিল ওলা। তোদের পেছন থেকে কিন্তু দেখ তোদের সেম সেম লাগছে, হাই সেম হাইটের লাগছে। আমি যখন আপলোড করবো তখন দেখিস ভিডিওটা। আমি আর সুদীপ্ত বেসিক্যালি এখন এসছি ব্যারাকপুর স্টেশনে, কারণ অঙ্কিতার কাজ ছিল। তো আমরা কি করব ওখানে, বিশাল রোদ। তো এখানে কোনো ক্যাফে আছে, ক্যাফেটার নাম কি? ক্যাফেটার নামটা ভুলে গেছি আমি, হট ক্যাটেল। কি হট ক্যাটেল? তো হট ক্যাটেল বলে দাঁড়া, ছবি হয়ে যাবো, দেখে ক্রস করি।
আমরা কি ঠিক ঠিকভাবে ক্রস করছি ভাই? সামনে একটা বাস আসছে বড়, কেন জানি না মনে হচ্ছে আমাদেরই ধাক্কা মারতে আসছে। তোমরা হট কেটেল বলে একটা ওনার ক্যাফে আছে, ঠিক আছে? তো আমি কোনোদিন যাইনি, এর আগে আছে। তো আমার মনে পড়ছে না আমি কোনোদিন হট কেটেল গেছি বলে। তো ওইখানে আপাতত যাচ্ছি, গিয়ে দেখি কি সিন। ততক্ষণে অঙ্কিতা হয়ে যাবে না? অঙ্কিতার এখানে মানে পেছনে ব্যারাকপুর আছে, স্টেশন আছে। তো ব্যারাকপুর স্টেশনে কাজ আছে, তো কাজটা মিটিয়ে আসুক। পেছনে হচ্ছে বিখ্যাত দাদা বৌদির হোটেল, দাদা বৌদি বিরিয়ানি সবাই নাম শুনেছে হয়তো। তো ওটা পেছনে আছে, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, ব্যারাকপুর স্টেশন থেকে নেমেই ডান দিকে একটুখানি এগিয়ে বাঁ হাতে পড়বে দাদা বৌদি। তোর দাদা বৌদি বিরিয়ানি ভালো লাগে? চরম লাগে, অনেকদিন খাইনি, এদিন খেতে হবে, নেক্সট টাইম আসলে খাবো। নতুন নতুনটা খেয়েছিস? নতুনটা আমি আবার শাকিলের সাথে গেছিলাম। নতুন এখানে নতুন রেস্টুরেন্ট খুলেছে। অ্যান্ড শাকিল, যদি ভিডিওটা দেখিস, আই মিস ইউ ব্রাদার, একদিন দেখা ফেখা তোর সাথেও হবে। 15 মিনিট ধরে হেঁটে যাচ্ছি এখনো কোনো দেয়। তোর ক্যাফে কোথায় ভাই? তুই 15 মিনিট আগেও তুই বলেছিলি সামনে, নয় আমি ফ্রেমে আসছি, নাহলে তুই ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছিস, কেন হচ্ছে এটা? হাইটটা ঠিক কর। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just সামনে কোনো দূর দূর থেকে আমি কোনো ক্যাফে দেখতে পাচ্ছি না। লাস্ট এখানে দেখলাম আর্সেলান পেছনে। আরে ওই জায়গাটা ব্রিজ তো সামনে না? হ্যাঁ ওই তো, ওইখানে। যেই ক্যাফেতে যাওয়ার কথা ছিল, ক্যাফে হট কেটেল আপনারা দেখতে পাচ্ছেন, সেটা পার্মানেন্টলি ক্লোজড। আপনার এটাইতে কিছু বলার আছে তোর? না। আমরা হাঁটছি কেন বেকার 15 মিনিট ধরে? ডিসাইড কর, অঙ্কিতাকে কল কর, চল ট্রেন থেকে ঘুরে আসি, গরমও লাগছে। আজ মনে হচ্ছে না আমার কপালে খাবার জুটবে, চ ট্রেন দিয়েই চ, একটু অ্যাটলিস্ট এসি এসিটা তো খাবো, বাইরে বহুত গরম, বহুত গরম। আমরা মোস্ট প্রবাবলি এখন যাচ্ছি KFC, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, কিছুটা ঠুসতে হবে। এই শরীরটা তোর বন্ধু ডাকছে তোকে, হালকা একটু খেয়ে নিই তারপর ট্রেন যাবো। অঙ্গিতাকে এখানেই ডেকে নেবো না? জিপে করবো না টাকাটা। হ্যাঁ করিস না, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। পুরো ফাঁকা KFC। খাওয়ার ভিডিও করবি না? শুরু করে দিয়েছিস? আর একজন চলে এসছে, বস বস বস, সামনেটা বস। অঙ্কিতা হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না দোকান। আমি কি বললাম যে এত বাজে কফি করে দেখবে যে দোকানটাই বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণ বাদে গুগলে দেখলো পার্মানেন্টলি ক্লোজড। গুগলে লেখা আছে পার্মানেন্টলি ক্লোজড। আবার তো খাবার দাবার ডান, ফটো সেশনও ডান, এখন আমরা দেখি কি করব। আপাতত একটু স্টেশন যাচ্ছি। কোক দে, একটু কোক দে, খাওয়ার পর। খাবার পর বলছে যে বাইরের খাবার দাবার এলাও না, তো আমি স্টার্ট করে ঢুকিয়ে দিই। ব্যারাকপুর থেকে সোজা চলে এসেছি কাকিনাড়া। প্ল্যান হচ্ছে বেসিক্যালি অঙ্কিতার বাড়ি যাবো, অঙ্কিতার মা বিরিয়ানি অ্যান্ড অল বানিয়েছে, গিলবো, লজ্জা সরম মাথায় রেখে গিলবো। কত কাজ করিস তুই, এই লেগ পিস আমার। আপাতত অঙ্কিতার বাড়িতেই ভিডিওটা ক্লোজ করছি, কারণ আর স্ট্রেচ করবো না ভিডিওটা, বন্ধ কর প্লিজ প্লিজ। তো যাই হোক, এখন বিরিয়ানি খাবো, আন্টি খুব সুন্দর বিরিয়ানি বানিয়েছেন, থ্যাংক ইউ আন্টি। যাই হোক, সাবস্ক্রাইব আর লাইক করতে বলো। ও প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস চ্যানেল। তোমরা অনেকে আমার ভিডিওটা না সাবস্ক্রাইব করে দেখছো, সেটা খুব খারাপ লাগে, ঠিক আছে? তো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, ওটা বলেছিস তুই কতবার বলবি। যাই হোক, চল টাটা, বাই বাই, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, বাই।